চ্যানেলে দুপুর আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে আজকে আবারও পুনরায় অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন, ফের কিন্তু নতুন করে মেঘ উঠছে বঙ্গের ওপরে। দেখুন কোন কোন অংশগুলিতে মেঘ উঠছে। ইতিমধ্যেই সকালবেলা কলকাতার উপরে একটি মেঘ উঠছিল, পরবর্তীকালে সেই মেঘ কিন্তু কলকাতা থেকে সরাসরি খড়গপুরের দিকে রওনা দিচ্ছে। হয়তো সেই মেঘ খড়গপুরের দিক হয়ে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে যেতে পারে। আবার এদিক থেকে কিন্তু বাংলাদেশের খুলনা এবং বরিশালের সামনে থেকে মেঘ উঠছে, যে মেঘগুলো কিন্তু ক্রমশ পরবর্তীকালে গভীর এবং শক্তিশালী হয়ে পুরো বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির ওপরেও প্রভাব ফেলতে পারে। তো সব মিলে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখুন উপকূলে হলদিবাড়ি ফেসারগঞ্জ অংশ আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো সব মিলে কোথায় কোথায় কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অথবা কোন জেলা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন। আর এমন টাইপের লেটেস্ট খবর প্রত্যেক দিন পেতে হলে আমাদের ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে, ওরতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অপশনটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক। তো সবার প্রথমে যদি আমরা জুম করি দেখতে পাচ্ছেন যে সকালের ঠিক থেকে কিন্তু আস্তে আস্তে করে 11টা 11:30 বাজতে এদিকে এখানে কিন্তু মেঘ ক্রমশ বেড়েছে এবং যে যে অংশগুলিতে এই মুহূর্তে মেঘ রয়েছে সেটা একবার দেখিয়ে দিই। দেখুন এই মুহূর্তে বলতে গেলে তমলুক, কোলাঘাট, শ্যামপুর, বাগনান, উলবেরিয়া বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মেঘ রয়েছে অর্থাৎ মেঘ উঠছে রায়মন হারবার অংশ। এই পাশে আমরা দেখতে পাচ্ছি ফ্রেশারগঞ্জ অংশে, এছাড়াও তার আশেপাশের বিভিন্ন অংশে যত উপকূলীয় জায়গা আছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে নামখানা পাথর প্রতিমা অংশ আমরা মাঝারি মানের মেঘ দেখতে পাচ্ছি, হলদিবাড়ি অংশ কিন্তু দেখা যাচ্ছে। এদিকে আমরা দয়াপুর অংশ লক্ষ্য করা যাচ্ছে যে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেটা আমরা পরবর্তীকালে বৃষ্টি বজ্রবৃষ্টি মোটে দেখিয়েছি। তার আগে মেঘের কন্ডিশনগুলো দেখিয়ে দিই, মেঘ উঠলেই তো তারপরে বৃষ্টি হবে না, তার জন্য আগে কিন্তু মেঘটা কিন্তু আমাদেরকে দেখাতে লাগবে। তো এদিকে দেখুন, এদিকে হাবড়া, স্বরূপনগর, ভাদুরিয়া অংশের ওপর দিয়ে একটি মেঘ রয়েছে যার ফলে আংশিক মেঘলা আকাশ রয়েছে এই অংশগুলিতে। এদিকে হিঙ্গলগঞ্জ, তাকি, ভাদুরিয়া, বসিরহাট, পারাসাত অংশ আমরা নিউ টাউন অংশে, এখন কলকাতা এবং এই যে নিউ টাউন এই সমস্ত অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তার আশেপাশের অংশ যেসব রয়েছে ব্যারাকপুর, ডানকুনি, পানিহাটি, শ্রীরামপুর, গোর্ধাপি, চন্দননগর এই সমস্ত জায়গা কিন্তু আংশিক মেঘলা, মানে কখনো কখনো একটু মেঘ উঠছে আবার কখনো কখনো কিন্তু রোদ উঠছে, এইভাবেই কিন্তু চলছে। তার ফলে কিন্তু একটা হালকা হাওয়াও বইছে, তবে সেই হাওয়াটা এমন করে হ্যাপক হাওয়া নয় যেখানে যার জন্য ঠান্ডা হয়ে যাবে ওয়েদার। তার ফলে কিন্তু গরমেও কিন্তু মানুষ অত্যন্ত ভুগছে। তো আপনারা যদি এখানের থেকে যদি থাকেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কি চলছে এখানে পরিস্থিতি। আর বাংলাদেশের দিকে যদি দেখতে পাই দেখুন অভয়নগর, সাতক্ষীরা, খুলনা, তুঙ্গিপাড়া, গোপীনাথপুর, নড়াইল, মুকসুদপুর, মাদারীপুর, গোরান্দি, বাগেরহাট, কাউখালী, জিয়ানগড়, মাতাবেড়িয়া, এছাড়া মির্জাগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব পরিমাণে মেঘ উঠেছে অর্থাৎ মেঘলা হয়ে গেছে। পরবর্তীকালে হয়তো এই মেঘ আরও শক্তি বাড়িয়ে দেখতে পাচ্ছেন যে শক্তি বাড়িয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন কাউখালীর সামনে থেকে মেঘটি উঠছে, এদিকে একটা মেঘ দেখুন, দেখুন জিনগড়, বাগেরহাট, কাউখালী উঠছে, বাগেরহাট থেকে উঠছে দেখতে পাচ্ছি আমরা অভয়নগর জেলা গোপীনাথপুর হয়ে মুকসুদপুর এবং মাদারীপুর, শিব গোপী গোরান্দি, রায়পুর, এদিকে বেলোনিয়া অর্থাৎ ত্রিপুরার দিকেও কিন্তু দেখতে পাচ্ছি শিলচরি বাজার, মুগয়াবাড়ি এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মেঘটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই পাশে দেখুন ত্রিপুরা এবং নাগাল্যান্ডের ওপর দিকে একটি মেঘ কিন্তু রয়েছে। সব মিলে কিন্তু বিভিন্ন অংশে মেঘ উঠছে। এপাশে ময়মনসিংহের সামনে থেকে একটি শক্তিশালী মেঘ উঠতে আমরা দেখতে পাচ্ছি যেটা সরাসরি উঠছে। এদিকে রংপুরের দিক দিয়েও একটা মেঘ দেখতে পাচ্ছে, মানে চারিদিকে এখন বিক্ষিপ্তভাবে মেঘ উঠছে। উত্তরবঙ্গে দেখুন হালকা বিক্ষিপ্ত মেঘ রয়েছে, এখন চারিদিকে বিক্ষিপ্ত মেঘ উঠছে যার ফলে কিন্তু এখন 100% বলা সম্ভব না যে এই বৃষ্টিটা কখন আসবে। তবে আমরা একবার বজ্রবিদ্যুৎ মোট চলে যাই, আশা করি উপগ্রহ চিত্র আপনাদেরকে সরাসরি একদম পুরোটা বোঝাতে পেরেছি। এবারে বজ্রবৃষ্টি মুড যাবো। দেখুন বজ্রবৃষ্টি মুড গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটার পর থেকে যদি আমাদেরকে বৃষ্টির সম্ভাবনা দেখায় তাহলে কিন্তু কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গাগুলোতে যেহেতু মেঘ আসছে বাংলাদেশের ওপর থেকে এবং মেঘ উঠছে লোকাল কিছু স্থানীয় মেঘ, তার জন্য কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলবো না যে একদম 100% বৃষ্টি হবে, সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে অর্থাৎ হতে পারে,
চান্স রয়েছে, আবার হয়তো দেখা গেলো ওই মেঘ পরবর্তীকালে কেটে গিয়েও নাও হতে পারে। তার জন্য এখন একটা মানে যে পরিস্থিতিটা রয়েছে সেটা কিন্তু খুবই মানে বোঝে একদম 100% দেওয়া কিন্তু সেটা খুবই দুঃস্বকর। তার জন্য কিন্তু আমরা আপনাদের কাছে দিতে খুবই অসুবিধা হচ্ছে যে এটা 100% হতেও পারে কি না হতে পারে, তেমন কিন্তু অবস্থা। দেখুন জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, নাগরখাড়া, হাবড়া, কাঁচাপাড়া, স্বরূপনগর, চাকদা, রানাঘাট বিভিন্ন অংশে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বর্ধমান, আরামবাগ, শান্তিপুর অংশও দেখতে পাচ্ছি, তবে বাঁকুড়া অংশে কিন্তু খুবই কম, এখানে না হওয়ার চান্সটা একটু বেশি দেখতে পাচ্ছি। তবে হয়তো পরবর্তীকালে যদি কোনো পরিবর্তন ঘটে থাকে তাহলে কিন্তু সেটা হতেও পারে দেখতে পাচ্ছি আমরা। এরপরে খড়গপুর অংশ আমরা দেখতে পাচ্ছি, কৈশোরী, ঝাড়গ্রাম, মেদিনীপুর সব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটা দু। এপাশে মেহেরপুর, সাতক্ষীরা, যশোর, পাবনা, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা অংশ আমরা একটু আধটু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ঢাকা, ফিরোজগঞ্জ, মতিরহাট, সেনবাগ এই অংশগুলিতে, এছাড়া এদিকে মৌলভীবাজার, সিলেট সমেত মাদান বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি যে একটু আধটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে বাংলাদেশের চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এপাশে আশেপাশে অসমের এবং কোচবিহারও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা ছিটেপটে রয়েছে। তবে যেটা বলতে পারি, কোচবিহারে কিন্তু লাস্ট অনেক দিন আগে যে উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে তারপরে কিন্তু কোচবিহার এবং উত্তরবঙ্গে এখন অবধি পরিবেশ একদম শুকনো রয়েছে, যার ফলে কিন্তু উত্তরবঙ্গে খুবই হালাত খারাপ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণের সাথে সাথে কিন্তু উত্তরে হালাত খারাপ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা চলে যাবো যে কবে থেকে উত্তর এবং দক্ষিণে বৃষ্টি বাড়বে। 19 তারিখের পর যদি আমরা যাই 20 তারিখে, 20 তারিখের পর দেখতে পাচ্ছেন যেহেতু নতুন একটা প্রভাব ঢুকতে চলেছে নেপালের ওপর থেকে, সরাসরি নেপাল এবং ভারতের উত্তরের দিক থেকে, তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে সেই প্রভাব পড়বে এবং দক্ষিণবঙ্গেও কিন্তু কলকাতার সমস্ত বিভিন্ন অংশে এবং বাংলাদেশেও, ত্রিপুরাতেও, অসমেও কিন্তু আমরা একই পরিস্থিতি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি এখানে, কবে থেকে 20 তারিখের পর থেকে রাত্রি 11টার পর থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে হাই হয়ে যাবে বৃষ্টির পরিমাণ। এবং উত্তরবঙ্গে কিন্তু শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বিভিন্ন অংশে কিন্তু অতি ভারী মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে এবং দক্ষিণবঙ্গেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে। এছাড়া বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সহ প্রত্যেকটি জায়গায় 20 তারিখের পর ফের একবার পরিবর্তন ঘটতে আমরা দেখতে পাচ্ছি। আমরা গত কয়েকটি ভিডিওতে দেখেছিলাম এটা কমজোরি হয়ে যাচ্ছিলো, কিন্তু এই মুহূর্তের আপডেটে দেখতে পাচ্ছি সেটা আবারও শক্তিশালী হয়ে গেছে, অর্থাৎ শক্তি অর্জন করেছে আমরা দেখতে পাচ্ছি। এরপর এটাকে আবারও প্লে করে দিচ্ছি। প্লে করলে কলকাতা এবং তার আশেপাশে অংশগুলো দেখতে পাচ্ছেন যে চন্দননগর, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর বিভিন্ন অংশ আবারও শক্তি বাড়িয়ে নিচ্ছে এই নিম্নচাপ, অর্থাৎ শক্তি বাড়িয়ে কিন্তু আরও শক্তিশালী হচ্ছে পরবর্তীকালে। এবং দক্ষিণবঙ্গে 7টার আগে অর্থাৎ 21 তারিখ বিকেল 5টার পর কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। পুরুলিয়া, বাঁকুড়া সমেত বিভিন্ন অংশে, মানে পশ্চিম দিকটা পুরো একদম, এপাশে পূর্ব দিকে কিছু কিছু রয়েছে, এপাশে উত্তর এবং দক্ষিণ দুটো জায়গায় সব কটি জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। শুধু দক্ষিণবঙ্গে না, বাংলাদেশেও সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং উড়িষ্যার দিকেও কিন্তু পরিবর্তন রয়েছে। এবং শুক্রবার 22 তারিখ গেলে দেখতে পাচ্ছি, যখন 22 তারিখেও কিন্তু সমস্ত কিছু পরিবর্তন ঘটতে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন অংশে নতুন একটি যে প্রভাব আসছে সেই প্রভাবের ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভারী রয়েছে, অর্থাৎ উড়িষ্যা থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, এপাশে আবার গুজরাটের দিকেও দেখতে পাচ্ছেন যে গুজরাট এবং পাকিস্তান এলাকার বিভিন্ন অংশে যে প্রভাব কিন্তু সব যথেষ্ট শক্তিশালী রয়েছে। 23 তারিখেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অংশে কিন্তু অতি শক্তিশালী প্রভাব আমরা দেখতে পাচ্ছি। মানে এখন যেটা বুঝতে পারছি, বিভিন্ন অংশে কিন্তু শক্তিশালী প্রভাব হতে চলেছে আর পাকিস্তানের প্রভাবটা লাস্ট ভারত এবং পাকিস্তানে থাকছে এবং এই পাশে বঙ্গোপসাগরে তৈরি সৃষ্ট ঘূর্ণাবর্ত কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন উপকূলে, বেঙ্গল লাগোয়া যত উপকূল আছে সেই সমস্ত উপকূলে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রভাব ফেলতে চলেছে। দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্ত কিন্তু কাজ করছে, অর্থাৎ বলা যেতে পারে যে নতুন ঘূর্ণাবর্তের ফলে কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এটাকে যদি আমরা এবার একটু ফাস্ট করি, ফাস্ট করলে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অংশে কিন্তু ফাস্ট করলে আবার আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, আবারও ভারী বৃষ্টি 28 তারিখেও কিন্তু আমরা দেখতে পেলাম। 27 থেকে 28-এর মধ্যে আবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন, অর্থাৎ এখন জোড়া ঘূর্ণাবর্তের সম্ভাবনা আমরা বঙ্গের উপর ফের একবার দেখতে পাচ্ছি। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, এবং পরবর্তী আপডেটটি পেতে কিন্তু অবশ্যই আমাদের ডেলিভারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। ধন্যবাদ।